মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে বিরামহীন গণসংচার চালাচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীরা জয়ের আশাবাদ জানালেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপি প্রার্থীদের। এ দফায় 61টি পৌরসভায় ভোট হবে আগামী শনিবার। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। একদিন পরই ভোটে লড়াই, শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ে ছুটছেন প্রার্থীরা। এ দফায় উত্তরের জেলা বগুড়ার শেরপুর, সারিয়াকান্দি ও সান্থার পৌরসভায় নির্বাচন হবে। যমুনার পারঘেসা, সারিয়াকান্দি এবং বিখ্যাত রেলওয়ে জংশন সান্তাহারে ভোট নেওয়া হবে ইভিএমে। অন্যদিকে ব্যালটে ভোট নেওয়া হবে একই জেলার শেরপুর পৌরসভায়। এখানে মেয়র পদে বড় দুই দলের প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরাও লড়ছেন সমানভাবে। প্রথমে নিজেকে আত্মনিয়োগ করবো, তাছাড়াও নাগরিক সুবিধা বলতে যেটি বোঝায় অবকাঠামোর যে উন্নয়ন, রাস্তাঘাটের যে উন্নয়ন, সে উন্নয়ন আমি করতে চাই। তাদের ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং ব্যবস্থা এবং জলবদ্ধতা দূরীকরণের পানি নিষ্কাশনের ব্যবস্থা, পৌরসভাকে একটা জনগণের কাছে একটা মডেল পৌর হিসেবে আমি উৎসর্গ করি। আমি ভোটারদের কাছে গিয়ে এখন পর্যন্ত ভোট চাইনি, ভোট চাই না। আমি শুধু বলি যে আপনারা সঠিক সময় ভোরে একদের ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যা লাইনে দাঁড়াবেন। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই চলছে কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনী প্রচারণা। এখানে ত্রিমুখী লড়াই হতে পারে বড় দুই দল ও স্বতন্ত্র প্রার্থীর সাথে। আমরা শঙ্কায় রয়েছি যে আগামী দিনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো কিনা, ভোট দিতে পারবো কিনা, কেন্দ্রে আমরা যেতে পারবো কিনা। নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই পৌরসভার ভোটটা শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ করে দেয়। সুষ্ঠু নির্বাচন আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আমি আশাবাদী এই এলাকার মানুষ 16 তারিখ নির্বাচনে নৌকাকে বিজয়ী করবে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সাংসদ ও সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার। প্রার্থীর মৃত্যুতে সেখানে 16 জানুয়ারি মেয়র পদে ভোট হচ্ছে না। এছাড়া নোয়াখালীর বসুরহাট, ফেনীর দাগনভূঞা, চট্টগ্রামের সন্দ্বীপ, হবিগঞ্জের নবীগঞ্জ, নারায়ণগঞ্জের তারাবো সহ 61টি পৌরসভায় ভোট হবে শনিবার। 29টিতে ইভিএমে আর বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।